আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আমরা আমার নানা বাড়ি এসেছি ঘুরতে, আম্মু আমি আর সিজদামণি। তো এখন যাচ্ছি নানা বাড়ির ভিতরে। বিশেষ করে আমার কাছে নানা বাড়িতে এই পোলটা বেশি ভালো লাগে। আমার কাছে পোলটা করতে ভালো লাগে, ভালো লাগে। এই যে পোলটা দেখে দেখে এসো, এত সাইড দিয়ে এসো না যেন পড়ো না, নিজ দিয়ে দেখে দেখে আসো। কিন্তু বাবা সাহসী মেয়ে, ছোটবেলা তুমি পড়ো নাই পন স্পোর্টসে? আসো আসো দাঁড়াও, দেখে এসো। কিন্তু পড়ো না, তুমি নাকি ভয় পাও না? তাহলে আবার ভয় পাও কেন? ব্রিজটা দিয়ে পার হইতে মজা লাগে না? বেশি না কম, আইসা পড়ো। ভালো লাগছে এটা দিয়ে পার হয়ে? বেশি না কম, অনেক কম না অনেক বেশি? অনেক বেশি। আচ্ছা যাও। আর এখানে সিজদামণি পোল দিয়ে পার হয়ে মহা খুশি। এখন আমরা নানু বাড়ির ভিতরে যাচ্ছি, আম্মু আমাদেরকে রেখে আগেই ঢুকে গেছে। যাও যাও, ওরা খেলতেছে দেখছো। তোমার নানু কই গেল? এসে যাও। ওই যে তোমার নানু গেছে ঘরে। যাও। আর এখানে হচ্ছে এই ঘরটা আমার ছোট মামা করেছে দেশে নতুন, তার জন্য মামা বলছিল যে আমরা যদি দেশে আসি মামার ঘরটা যেন দেখে যাই, তাই দেখার জন্য আসছি। আর আমার নানু মারা যাওয়ার পর আমাদের দেশে ওরকম আসা পড়ে না, খুব কম আসি। আসো। আর এই পোলটা আমার কাছে অসম্ভব ভালো লাগে, খুবই ভালো লাগে দেখতে। সিজদামণিও খুব পার হইতে পছন্দ করে দেশে আসলে। এই তো বুড়িটা পার হয়ে এসে পড়ছে। আসো আসো আসো। আর এখানে সিজদামণি আসতেছে আর একটু দুষ্টামি করতেছে, কারণ তার তো দুষ্টামি ছাড়া কোনো কথাই নাই। এই যে দেখেন কত বড় দুষ্টু সে, দেখছো? পুকুর এখানে যাও। যাও এখন এখান দিয়ে আমার সোজা হাঁটা স্টার্ট করবা। আর এখানে আম্মুকে পিছনে ফেলে আমি আর সিজদামণি আগে আগে চলে যেতেছি। সিজদামণি তো আমার অনেক আগে, আমি সিজদামণিকে বললাম তুমি আগে যাও, আমি পিছনে আসতেছি। তোমার নানু আসতেছে দাঁড়াও। যাও চলো তো নানু এক লাইবো, চলো আয়ো মা, এসে পড়ো না। এক লাইও গো, তুমি রিকশা লই আহো মা। যাও রাস্তার মধ্যে ঝগড়া করো না নানুর সাথে। আর তো ঝগড়া করে কি লাভ? সেটাই তো কথা, হাইটেই যাওয়া যায় না। সিজদা এখন হাঁটতে পারে অনেক দূর। কিছু নিবা দোকান থেকে নিবা, নিতে মন চাইলে নাও, যাও নাও, নিতে মন চাইলে নাও। যাও সিজদামণি যাও। যাও 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 সবাই যাও। আর আপনাদেরকে তো একটু আগে বললামই, আমরা আগে দেশে এসে থাকতাম যখন আমার নানু বেঁচে ছিল। নানু মারা যাওয়ার পর আমাদের দেশে এসে থাকা হয় না, তো যখন নানু বাড়ি আসি এসে একটু ঘুরে চলে যাই, নানুর বাড়িটা একটু দেখার জন্য আসি। আর এবার যেহেতু ছোটো মামা বলতে তার জন্য দেখে গেলাম মামা ঘরটা করছে তাই। আর এখানে যাওয়ার পথে দেখলাম বাচ্চারা খেলতেছিল, তার জন্য বাচ্চাদের একটু ভিডিও করলাম। এই মেয়ে তুমি এত পিছনে কেন?
আর এখানে আম্মু আগে আগে যাইতেছিল, দেখে সিজদামণি দৌড়ে আম্মুর সামনে চলে গেল। আর সিজদামণি এভাবে অনেক দুষ্ট, শুধু আম্মুর সাথে অনেক বেশি ঝগড়া করে, যেখানে যায় সেখানে গিয়েও আমার আম্মুর সাথে ঝগড়া করে। আর এখানে একটু সামনে এসে দেখি একটা পিচি দুইটা ছাগল নিয়ে বাড়ি থেকে বের হইতেছিল, সম্ভবত এগুলো ওদের পাল্লা ছাগল, আমি সঠিক বলতে পারি না। দেখে ভালো লেগেছে তাই ভিডিওতে তুলে নিয়েছি, আমার তো আর কোনো কাজ নাই, যেটা ভালো লাগে সেটাই ভিডিও করি বাইরে বের হইলে। আর এখানে আমরা রিক্সা পাচ্ছিলাম না বলে হাঁটতেছিলাম, সকাল সকাল কোনো রিক্সা ছিল না, তার জন্য সামনে যাইতেছি দেখি সামনে গিয়ে রিক্সা পাই কি না। আর সকাল সকাল হাঁটতে অনেক ভালো লাগতেছে, চারপাশে ঘন কুয়াশা, তারপর হচ্ছে পাখির কিচিরমিচির শব্দ, পাখির কিচিরমিচির শব্দ শুনতেও অনেক ভালো লাগে, যেটা কিনা বেশিরভাগ গ্রামে আসলেই শোনা যায়। ওই যে দেখুন চারপাশের দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে, একটু গাও দেখি শুনি। যাও, আর এখানে সিজদামণি মনের সুখে গান গাইতেছিল, আমার কাছে ভালোই লাগতেছে, হাঁটতেছে আর গান গাইতেছে। সে দেখছো দেশে এখন কয়টা বাজে, তারপর কত ঠান্ডা আর কুয়াশা, এখনো ভালো মতো যায় না। কোথায় যাক, তুমিও যাও, যেতে মানা করছি তোমারে, তুমি তো দেশে আসলে পুরাই পাংখা, দুষ্টামি করতে থাকো সারা দিন, করো না, মিথ্যা কথা বলো কেন, আর তো যাইতে বলছো, বলো বেশি ফাজিল হয়ে গেছো দেশে এসে, যাও আগে হাঁটো, সামনে বলছি না দোকান কই দোকান কই, দিমনে মাইট ধুইয়া পাজি মেয়া, বলছি না সামনে আছে যাও। সিজদামণি দেশে আসলে একদম বেশি পাজি হয়ে যায় বুঝছেন আপনারা, খাওয়ার জন্য পাগল হয়ে যায়, একটু পর পরই দোকানে যেতে চায়, ছোট দুষ্টু মাইয়া, এখন আমার দৌড়াই যাইতেছে সামনে দোকান খুঁজতে, ওয়ান নাম্বার পাজি সিজদা, যাও সামনে দোকান আছে। দেখো আবার সামনে যেন গাড়ি না আসে, গ্রামের বাড়িতে বহু রাস্তার পাশ দিয়ে হাঁটতে ভালো লাগে, সিজদামণিকে নিয়ে হাঁটতেও আসি, দুষ্টামিও করতেছি, ভালোই লাগতেছে। আর তার কাছে দেশে আসলে আর যাইতে ভালো লাগে না ঢাকায়, তার নানুরও ঢাকায় যেতে ইচ্ছা করে না, তারও ঢাকায় যেতে ইচ্ছা করে না, তার জন্য আসলে আমার সাথে ঝগড়া লাগে, কারণ আমার একটুকু ভালো লাগে না, সারাদিন ভালো লাগে তবে রাতে আর ভালো লাগে না, সারাদিন হচ্ছে একটু ঘুরি বা বাহিরে একটু হাঁটাহাঁটি করি তার জন্য হয়তো বা ভালো লাগে, পরে আমার কাছে রাত্রে সন্ধ্যা হলে আর ভালো লাগে না, সারাদিন যেমন তেমন কেটে যাবে, রাত্রে আমার একটুকু দেশে থাকতে ভালো লাগে না, কিন্তু সিজদামণির কাছে আর সিজদামণির নানুর কাছে অনেক ভালো লাগে, তার জন্য তারা খুবই মজা পায়। কি হয়েছে আর সিজদামণির সামনে বলতেছে, বদলাম বলতে আসো না, ওই যে দোকান সামনে দেখি সিজদামণিকে কিছু কিনা দেয় এখন দোকান থেকে, ভিডিওতে তো কিচ্ছু বলি নাই, বলছি সিজদামণি একটা ভালো লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী শান্ত, দেশে আসলে খালি দোকানে যাবো, আচ্ছা দোকান থেকে কিনি বা যাও, ওই যে শান্ত দোকান আছে, ঠিক তো নিবা না তো, তাহলে আমি আর কিনা দিব না কিন্তু।